একজন মেম্বারের উপরে এত বড় হামলা করার জন্য আমরা তার দৃষ্টান্তমূলক সাজা চাই এবং ধিক্কার জানাই, নিন্দা জানাই। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিরিসপুরের মঠবাড়ি উপজেলার হলতা গুলশিখালী ইউনিয়নে ইউপি সদস্য মঞ্জুরুল আলমের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। ঘটনাটি 28 জুন বুধবার দুপুরে ঘটেছে। মঞ্জুরুল আলম দক্ষিণ গুলশেখালী গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা মৃত্যু আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। পরে মঞ্জুরুল আলমকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় 2 জুলাই আহতের ভাই মনিরুল আলম বাদী হয়ে 4 জনকে এজাহারভুক্ত ও আরও 2-3 জনকে অজ্ঞাতনামা আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে 1 নং আসামি মিন্টু হাওলাদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে। আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম, দর্শন হালতা গুলশিখালী ইউনিয়ন 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য। গত 28/6/2023 রোজ বুধবার আনুমানিক 10টার দিকে 1, 2, 3-এর আসনের মহিলা সংরক্ষিত আসনের স্বামী মোহাম্মদ ইউসুফ হাওলাদারের সাথে বিজিপির কার্ড ও চাল নিয়ে আমি জিজ্ঞাসা করি যে আপনি যে কার্ড দিয়েছেন সম্পূর্ণ কার্ড কি বিতরণ করেছেন? সে বলেছে হয়। আমি কি দেখেন অনেক মহিলারা অনেক পুরুষেরা কার্ড পায় না, এই কার্ডগুলো আপনি দিয়ে দেন। এই পরিপ্রেক্ষিতে সে আমাকে হাত দিয়া চর মারা ই করছিল, তখন আমি তাকে ধাক্কা দিই। ধাক্কা দেওয়ার পরিবর্তে 1.5-2 ঘন্টা পর আনুমানিক 12টার দিকে আমি এবং আমার সহযোগী মেম্বার 6 নং ওয়ার্ডের মেম্বার রামিম গাজী এবং 7 নম্বর ওয়ার্ডের লিটন এবং 4 নম্বর ওয়ার্ডের মেম্বার কামাল, তারা একত্রে কথা বলি। হঠাৎ আতঙ্কিতভাবে তারা ইউসুফ এবং তারা চাষবাড়ি এবং আরও কিছু লোক ছিল, আমি তাদের চিনি না, কিন্তু তারা চাষবাড়ি আমাকে হঠাৎ রড এবং লাঠি ছোটা দিয়ে আমাকে উপর্যোপরি পারি মতন বাড়ি দেয় এবং আমাকে হত্যার হুমকি দেয়। এবং আমি হাত দিয়ে যখন ফিরাই তখন আমার হাতে হাত ভেঙে যায়। হ্যাঁ, এবং তারা তারপর আমাদের মেম্বাররা যখন তাকে দাওয়া করে তখন তারা পালিয়ে যায়। তারপর আমি তাৎক্ষণিকভাবে আমি মঠবাড়িয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার আমাকে ওই দিন রাত্রি রেফার করে বরিশালে। আমার এই হাতের চিকিৎসা এবং হাত ওখান থেকে আমরা ডাক্তার দেখাই এবং আমার হাতে ব্রাশ মানে ব্যান্ডেজ করে পাঠিয়ে দেয়। এবং আমি এসেও আমার একটা পরিচয় আছে, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং আমরা আমাদের বাড়ি 4-5 জন মুক্তিযোদ্ধার পরিবার আছে। তাই আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে এই ভিক্টিমদের যেন উপযুক্ত শাস্তি হোক এবং এই সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী যারা আছে ওরা এর সাথে জড়িত, আমি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার বাইকে মারছে, আমি তার বাদী হয়ে মামলা করছি। 1 নম্বর আসামি শেনকিউর রহমান রহমানকে আজকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে, তার বিচার চাই। গোলাম সরার লিটন, সদস্য দশকংহলতা গুলিশিখালী ইউনিয়ন পরিষদ 7 নং অক। তো ঘটনার দিন হচ্ছে 28 তারিখ। বিজিএফের চাল দেওয়ানিয়া মহিলা মেম্বার হাওয়া বেগমের স্বামীর সাথে মঞ্জুরুল আলম মেম্বারের সাথে বাক বিতর্ক হয় একটা বিষয় নিয়ে। এরপরে ওই মেম্বারের ভাই মিন্টু, তিনি আনুমানিক বেলা 12টার দিকে কিছু লোকজন নিয়ে এসে মঞ্জু মেম্বারের উপরে অতর্কিত হামলা করে এবং এই হামলার একজন মেম্বারের উপরে এত বড় হামলা করার জন্য আমরা তার দৃষ্টান্তমূলক সাজা চাই এবং ধিক্কার জানাই, নিন্দা জানাই, যাতে এরকমের অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে এই রকমের মানুষ আর জড়িত না থাকতে পারে, এর জন্য আমরা বিচার চাই। নাম মোহাম্মদ কৃপন মাতুব্বর, আমি গুলশেখালী ইউনিয়নের একজন বাসিন্দা লোক। আমি একজন ইউপি সদস্যকে যেভাবে হামলা করছি এর বিচার চাই এবং এর নিন্দা জানাই। হ্যাঁ, সুষ্ঠুভাবে আইনগতভাবে যেন বিচার হয় এটি আমরা আশা করি জনগণের পক্ষ থেকে। একজন ইউপি সদস্যর গায়ে হাত দিয়েছে, কেন সন্ত্রাসী হাত দেবো এটার বিচার চাই আমরা। বিষয়টি সম্পর্কে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান তালুকদারের কাছে জানতে চাইলে তিনি মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, 1 নং আসামি গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।